সরকারি চাকরিজীবীদের গ্রেফতারের পূর্বানুমতি লাগবে না হাইকোর্টের রায় আপিল করবে সরকার রাজধানীর বাইরে 10 সিটি কর্পোরেশনে 5 থেকে 11 বছর বয়সীদের করোনা টিকা দেয়া শুরু 14 দিনে পাবে 2 কোটি 20 লাখ শিশু মজুরি বৃদ্ধির দাবিতে 13 দিনের মতো চলছে চা শ্রমিকদের আন্দোলন চুক্তিভিত্তিক মজুরিতে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের শ্রমিকদের দিল্লিতে শুরু হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক অভিন্ন নদীর পানি বণ্টনে সুরাহার আশা Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা শিরোনাম জানাচ্ছিলাম চলে যাচ্ছি বিস্তারিত খবরে সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগে থেকে অনুমতি নেওয়া লাগবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল 2018 সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয় যা কার্যকর করা হয় 2019 সালের 1 অক্টোবর এতে বলা হয় কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে তবে সকালে সেই বিধান বাতিল করে রায় দেন হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণ আদালত বলেন সরকারি কর্মচারী আইনের 41 ধারাটি সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী তাই এটি বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আদালত এটা রায় দিয়ে বলেছেন যে এটা দেওয়ার সুযোগ নাই সংবিধানে এটা যে নির্দেশনা আছে সেই অনুসারে আইনটা অবৈধ এবং সংবিধান পরিপন্থী এবং এটা মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করে আদালত রায় দিয়েছে এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন মামলাটা যদি দায়ের করার সাথে সাথে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে তিনি এই মামলাটা মিথ্যা এবং এই মামলা থেকে উনি খালাস পেয়ে বের হয়ে আসেন তো মাঝখানে যে তার এই যে ভোগান্তিটা সেটাতে নিরসন করার জন্য এবং সরকারি কাজের সুবিধার জন্য এই আইনটি করা হয়েছিল এবং আদালত আজকে যে রায় দিয়েছেন রায়ের কপি পাওয়ার পর আমরা আপিল করবো এটা সন্ধ্যায় 2021 সালের 26 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এতে বলা হয় সংবিধানের 26-1 ও 2 এবং 27 ও 31 অনুচ্ছেদ লঙ্ঘন করে এ বিধান নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে হাইকোর্টের রায়ের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন রায়ের কাগজপত্র মন্ত্রণালয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই রায়টি আমরা যখন আমরা এই কপিটি পাবো ওয়েট পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আপিল করব কিনা তো ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে আমরা আগে কপিটা আমরা পেয়ে নিই তারপরে এটা একটু আমরা ভালো করে দেখে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি তানভি আপনি এই রায়ের সময় আদালতে ছিলেন এবং আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন সারা দিন এটির তথ্য সংগ্রহ করেছেন আপনি একটু বিস্তারিত জানাবেন এটি তো সংবিধানের সাথে এমনি আগে থেকেই সাংঘর্ষিক ছিল এরপর হাইকোর্টের আজকের রায় আসলো 1972-এর সংবিধানে বলা হয়েছিল চাকরিবিধি করার কথা সরকারি চাকরিজীবীদের জন্য একটি চাকরি বিধিমালা প্রণয়ন করা বা আইন প্রণয়ন করা যেটি 2018 সালে করা হয়েছে এবং সরকারি যে চাকরি আইনটি করা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেই আইনের শুধুমাত্র 41-এর ক ধারায় আসলে সরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিয়ে এই বিধানটি রাখা হয়েছিল যাতে আসলে বলা হয়েছিল ফৌজদারি মামলার ক্ষেত্রে বিশেষ করে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই বিধানটি রাখা হয়েছে ফৌজদারি মামলার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা যখন কার্যক্রমে থাকবেন যখন তাদের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা গ্রেপ্তার করতে হলে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করতে হলে পূর্ব অনুমতি নিতে হবে এই বিধানটিকে আসলে চ্যালেঞ্জ করে আইনজীবী যিনি মঞ্জিল মোর্শেদ এইচআরপিবির পক্ষ থেকে তিনি একটি রিট করেছিলেন এবং এই রিটে আদালত রুল দিয়েছিল কেন ওই বিধানটি কেন সেই 41-এর ক ধারা 1 ধারা কেন বাতিল করা হবে না এবং তার
শুনানি শেষে আজকে আদালতে এই রায় দিয়েছেন, ওই ধারাটি বাতিল ঘোষণা করেছেন, অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন। এবং আদালত যেটি বলছেন যে এটি মূলত সংবিধানের 26, 2, 27, 31 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেক জনগণ সকল এবং সমান সুযোগের অধিকারী হবে এবং তার সমান অধিকার থাকবে। এবং একজন সরকারি কর্মকর্তা কোনো চুরি ডাকাতি ছিনতাই বা খুনের আসামি হলে তাকে যেই স্বাভাবিক যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ায় আসতে হবে, এবং যিনি জনগণ তার যে সাধারণ যে ব্যক্তি জনগণ তার যে ধরনের বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে একজন সরকারি কর্মকর্তাকেও সেই বিধানে যেতে হবে। এবং এই প্রেক্ষাপট থেকেই মূলত আইনজীবী মঞ্জিল মোর্শেদ এই রিটটি করেছিলেন। এবং আমি বেশ কয়েকজন আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে মূলত ইংরেজ শাসনকর্তাদের তাদেরকে রেহাই দেওয়ার জন্য এ ধরনের বিধানটি ছিল। এবং আসলে দেখা গেলো যে দুঃখজনক হলেও সত্য যে যেটি 2018 সালে এই বিধানটি রাখা হয়েছিল সরকারি চাকরিজীবীদের প্রোটেকশন দেওয়ার জন্য। এবং তারা বলছিলেন যে এর আগেও আরেকটি আইন হয়েছিল, যেটি 32 কোড় 2 আইনের, সেটিও কিন্তু আদালত অবমাননায় আসলে কোনো সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত করা যাবে না এমন একটি বিধান রাখা হয়েছিল, যেটি পরবর্তীতে বাতিল করা হয়েছে। তবে সিআরপিসিতে যেটি বলা হয়েছে, সিআরপিসির 197 ধারায় এমন একটি বিধান আছে যেটিতে বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে জাজদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেটি সম্পূর্ণ আলাদা বিষয় এবং আইনজীবীরা বলছেন যে সেই ধারাটিকেও আসলে চ্যালেঞ্জ করার সময় এখন এসেছে, কারণ রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সমান অধিকার সমান সুযোগ সুবিধা প্রাপ্তি সংবিধান অনুযায়ী তাকে সেটি দিতে হবে। এবং আজকের যে রায়টি আদালত দিয়েছে, বাংলাদেশের যে বর্তমান বিচারিক প্রক্রিয়া রয়েছে, যে সময় যে বাস্তবিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি আমলে নেওয়া হয়েছে। আদালত রায়ে যেটি বলেছেন যে একটি তদন্ত, যে কোনো ফৌজদারি মামলা হলে তদন্ত প্রক্রিয়া যে দীর্ঘায়িত হয় এবং তাকে যে বিচারিক প্রক্রিয়ায় যেতে হয় সেটি সাধারণ জনগণের জন্য যেরকম হবে, সেটি রাষ্ট্রের যিনি জনপ্রশাসনের যিনি জনকর্মকর্তা যিনি সরকারি কর্মকর্তা তার জন্য একই হবে। এবং সেই প্রেক্ষাপটগুলো বিবেচনায় নিয়েই কিন্তু আদালত আজকে এই রায়টি দিয়েছেন। এবং অ্যাটর্নি জেনারেল আজই জানিয়ে দিয়েছেন যে তারা উচ্চ আদালতে আপিল করবেন। জান্নাতুল ফেরদৌস তানভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা উত্তর ও দক্ষিণের পাশাপাশি দেশের 10টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান। সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে কার্ড নিয়ে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হলেই দেওয়া হচ্ছে টিকা। শিশুদের টিকাদান শুরু হওয়ায় খুশি অভিভাবকরা। করোনা টিকা কার্যক্রমের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নেয় শিশুরা। ইনজেকশনকে ভয় পেলেও করোনার টিকা দিতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। রাজশাহী মহানগরীর 54টি স্কুলের 9,135 শিক্ষার্থীকে দেওয়া হয় করোনার টিকা। সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে কার্ড নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হলেই টিকা দেওয়া হচ্ছে। বাচ্চারা সব নিজেদের উদ্যোগে রেজিস্ট্রেশন করেছে, যারা রেজিস্ট্রেশন করতে যাদের সমস্যা হয়েছে তারা আমরা প্রতিষ্ঠান থেকেও আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি। বরিশাল নগরীর 20,518 জন শিশুকে করোনা টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে শিশু টিকা কর্মসূচি। খুলনায় শিশুদের টিকা দেয় খুশি অভিভাবকরা। সিলেটে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মহানগরীর 42টি ওয়ার্ডের প্রায় 95,000 শিশু টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে অবশ্যই করোনার যে প্রকোপটা যে ছিল আমাদের সেটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পারবো। আমরা বাচ্চাদের জন্য স্পেশালি ফর্মুলেটেড ফাইজার বায়োনটেক কমিউনিটি ভ্যাকসিনটা দিচ্ছি। রংপুরে প্রতিদিন টিকা দেওয়া হবে 10,000-এর বেশি শিক্ষার্থীকে। প্রতিটি শিশুকে করোনা টিকা দেওয়ার আহ্বান জানানো হয়। আমরা বিগত সময় একটা ব্যাপক কর্মযজ্ঞ আমরা খুবই সাকসেসফুলি করতে পেরেছি এবং আমরা মনে করি যে এটাও আমাদের খুব সুন্দর এবং ভাবে হবে। ময়মনসিংহে 2 সপ্তাহে প্রায় 70,000 শিক্ষার্থীকে দেওয়া হবে করোনা টিকা। এছাড়া ভ্যাকসিন পাচ্ছে কুমিল্লার নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিক্ষার্থীরাও। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একদিন এগিয়ে বুধবার থেকে শুরু হয়েছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি। চট্টগ্রামে মোট 4 লাখ শিশুকে করোনা টিকা দেওয়া হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে তো গতকাল থেকে শুরু হয়েছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি, আজ তো দ্বিতীয় দিন ছিল, অভিভাবকদের মধ্যে কেমন সাড়া দেখেছেন এবং আজ দ্বিতীয় দিনে এসে ঠিক কত শিশুকে এই টিকার আওতায় আনা হলো?
চট্টগ্রামে আজকে 31টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হয় এবং এর মধ্যে 164টি যে স্বাস্থ্যকর্মীদের দল সেখানে কাজ করে এবং আজকে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি হচ্ছে প্রায় 15,000-এর মতো। কিন্তু তাদের মধ্যে সেই 15,000 লক্ষ্যমাত্রার বিপরীতে কতজনকে টিকা দেওয়া হয়েছে সেই সুনির্দিষ্ট তথ্য এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, যেহেতু কিছুক্ষণ আগে মাত্র সেই টিকা কার্যক্রম শেষ হয়েছে। এই মুহূর্তে আমি চট্টগ্রামের যে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে আছি। এখানে কিন্তু 300 জনের লক্ষ্যমাত্রা ছিল এবং তারা বলছেন যে লক্ষ্যমাত্রা অনুযায়ী তাদের সেসব টিকাদান তারা করতে পেরেছেন। তো বাকি যে কেন্দ্রগুলো সেখানেও হয়তো যে 15,000-এর কাছাকাছি সেটি হবে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আরেকটি বিষয় হলো চট্টগ্রামে সব মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 4,00,000-এর মতো শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম নগরীর বাইরেও অনেক শিশু রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম জেলা সহ মিলিয়ে সেটির সংখ্যা প্রায় 10,50,000-এর মতো, যেটি আমাদেরকে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সকলকেই আসলে পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যে টিকার কার্যক্রম সেটি শুরু হলেও শীঘ্রই যাতে চট্টগ্রাম যে নগরীর বাইরে যারা আছেন তাদেরকেও যাতে টিকার আওতায় আনা যায় সেজন্য জেলা যে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এরই মধ্যে যেই প্রস্তুতি সেটি শুরু করা হয়েছে। তারা বলছেন যে শীঘ্রই হয়তো সেই কার্যক্রম শুরু করা যাবে। আর আমরা আজকে যে টিকা কার্যক্রম চালানো হয়েছে সেখানে যেটি দেখেছি যে শিক্ষার্থী এবং অভিভাবকদের কিন্তু অভূতপূর্ব সাড়া আজকে পাওয়া গেছে এবং তারা কিন্তু শুরুতে শিক্ষকদের মধ্যেও একটা যে সন্দেহ ছিল যে অনেকে হয়তো টিকা দিতে আসবেন না, কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন এবং তারা সাগ্রহে এই যে নিবন্ধন কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং তাদের শিশুদেরকে টিকা দিতে উৎসাহিত করছেন। তো এই যে যারা বিশেষ করে তাদের জন্ম নিবন্ধন দিয়ে তারা নিবন্ধনটি করছেন, এর বাইরেও যদি কেউ নিবন্ধন করতে না পারেন সেক্ষেত্রে তারা কিন্তু যেই টিকা কেন্দ্রে এসে তাদের যে জন্ম নিবন্ধন সনদটি রয়েছে সেটি জমা দিয়ে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম যে একেবারে তাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে আমাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা এই টিকা কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। শিশুদের করোনা টিকা কার্যক্রম নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের আধাবেড়া হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি কোথাও। যান চলাচল ছিল স্বাভাবিক, কোথাও হয়নি কোনো সহিংসতা। চট্টগ্রামে ভোর থেকে নগরীর বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। রাজশাহী নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোট জড়ো হয়ে বিক্ষোভ করেছে। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন নেতাকর্মীরা। সিলেটে সকাল থেকেই সড়কে ছিলেন নেতাকর্মীরা। খুলনাতে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। দোকানপাট খোলা ও যান চলাচল স্বাভাবিক ছিল বরিশাল, রংপুর, জামালপুর, মাদারীপুর, বাগেরহাট, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। মজুরি বৃদ্ধির দাবিতে 13 দিনের মতো আন্দোলনে রয়েছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। তবে এখন পর্যন্ত সংকট সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ। সকাল থেকেই জড়ো হন মৌলভীবাজারের 92টি বাগানের শ্রমিকরা। পরে মৌলভীবাজার, বিয়ানীবাজার, আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এদিকে শ্রীমঙ্গলে শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়ে তাদের সন্তানরা ক্লাস বর্জন করে মিছিল করেছেন। সিলেটের 23টি চা বাগানেও বন্ধ আছে কাজ। সকাল থেকে বিভিন্ন বাগানে বিক্ষোভ করছেন শ্রমিকরা। হবিগঞ্জের 24টি বাগানের মধ্যে 23টিতে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। 13 দিন ধরে আন্দোলন চললেও এর কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আমাদের 300 টাকা মজুরি যদি না হয় তো আমরা কাজে বাইর হব না। বাগানে কাজ আমরা বন্ধ থাকবে 300 টাকা মজুরি না দেওয়া পর্যন্ত। শেখ হাসিনা আজ পর্যন্ত আমরাকে দেখা দিল না। আমাদের তো কোনো কাজ বন্ধ, তো টাকা পয়সা তো আমরা পাই না, বেতনও পাইব না। এর মাঝে 16 দিন হয়ে গেছে মিছিল করছি, এখনো তো কিছুই কেউ আইসা সাড়া দেয় নাই। চা শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, 13তম দিনেও এসেও কোনো সুরাহা হচ্ছে না, এই কর্মবিরতি আসলে শেষ হবে কোথায় এবং আপোষের কোনো ধরনের সম্ভাবনা এখন পর্যন্ত আপনারা দেখছেন কিনা? আহ,
দেখুন, টানা 13 দিন ধরে লাগাতার কর্মবিরতি করছে চা শ্রমিকরা। এর কারণে কিন্তু বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাগানের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমিকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা কিন্তু এই 13 দিন তারা কাজ করছেন না, কোনো ধরনের মজুরি পাচ্ছেন না, তাদের গড়েও কিন্তু আসলে খাবার নেই। এই যখন অবস্থা, এই অবস্থায় কিন্তু বারবার বৈঠক হচ্ছে, প্রশাসনের নেতৃবৃন্দরা বৈঠক করছেন এই সংকটটি নিরসনের জন্য, কিন্তু আসলে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে চা শ্রমিকরা দাবি করছে যে 300 টাকা মজুরি। এর আপনি জানেন যে এর আগে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, চা শ্রমিকদের প্রস্তাব দেওয়া হয়েছে 145 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছিল, সেটা তারা প্রত্যাখ্যান করেছেন। তারপর পর কিন্তু তারা এই 300 টাকার দাবিতে অনড় আছেন। আপনি জানেন যে নেতারা যখন চা শ্রমিক নেতারা প্রশাসনের নেতাদের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, তখন আসলে দুইবার কিন্তু এই কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন চা শ্রমিক ইউনিয়ন নেতারা, কিন্তু সাধারণ চা শ্রমিক সেটা মানেননি। না মেনে কিন্তু তারা প্রতিদিনই প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, তাদের ন্যায্য দাবির কথা জানাচ্ছেন, কিন্তু আসলে কেউ এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করছে না। এখন জানাবেন যে বাগান মালিকরাও তো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? দেখুন, আসলে চা শ্রমিক যারা গোষ্ঠী, তাদের যারা নেতা আছে, সবার সাথে তো বাগান মালিকরা আসলে কথা বলতে পারেন না। তাদের মনোনীত নেতাদের সাথে তারা কথা বলছেন, কিন্তু এই নেতাদের কথা কিন্তু সাধারণ শ্রমিকরা মানছেন না। এটা নিয়ে একটা চরম সমস্যা তৈরি হয়েছে, কারণ সাধারণ চা শ্রমিকরা কিন্তু তাদের নেতাদের এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না। তারা বলছেন যে তাদের নেতারাই মালিকের পক্ষের সাথে আঘাত করে তাদের ন্যায্য মজুরি থেকে তাদেরকে বঞ্চিত করছে। এই অবস্থায় কিন্তু আসলে একমাত্র সরকারের উচ্চ পর্যায়ে তারা হস্তক্ষেপ কামনা করেছেন চা শ্রমিক। আপনি জানেন যে বারবারই বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা শুনতে চান যে প্রধানমন্ত্রী এই বিষয়টি দেখবেন, এই আশ্বাস পেলেই তারা মূলত ধর্মঘট প্রত্যাহার করে নেবেন এমনটা তারা বলছেন। কিন্তু আজকে 13 দিন হতে চললো, আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে তাদের সাথে আসলে তেমনভাবে যোগাযোগও করা হচ্ছে না। এই অবস্থায় কিন্তু বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই সংকট নিরসনে আসলে এই মুহূর্তে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া কিন্তু এই সমস্যাটির সমাধান এই মুহূর্তে আর সম্ভব নয়। মঞ্জুর আহমদ, আপনাকে ধন্যবাদ। এদিকে পঞ্চগড় জেলায় সমতলের চা বাগানে কাজ করে ভাগ্য ফিরেছে জেলার অন্তত 25,000 মানুষের। চুক্তিভিত্তিক নিয়োগের ফলে সামর্থ্য অনুযায়ী কাজ করে নির্দিষ্ট মজুরি বুঝে নেন তারা। চা পাতা তোলা সহ বাগান ও কারখানায় কাজ করে সচ্ছলতা ফিরেছে তাদের জীবনে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে 2002 সালে চায়ের আবাদ শুরু হয়। বর্তমানে উৎপাদনের দিক দিয়ে পঞ্চগড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। জেলার 22টি চা কারখানা সহ বিভিন্ন বাগানে কাজ করেন প্রায় 25,000 শ্রমিক। একসময় পাথর উত্তোলনের উপর নির্ভরশীল শ্রমিকদের একটা বড় অংশ বর্তমানে চা শ্রমিক হিসেবে কাজ করছেন। চা বাগান ও কারখানায় কাজ করে দিনে 400 থেকে 500 টাকা মজুরি পান শ্রমিকরা, আর পাতা উত্তোলনের উপর নির্ভর করে 600 থেকে 700 টাকা পর্যন্ত পান এক একজন শ্রমিক। 11টা 12টা 10টা এরকম ওই সময় পর্যন্ত কাটি, তারপরে হয়তো উপায় গাড়িটা লোড দিই। তাতে মনে করেন কেউ যে 200 কেজি, কেউ তো 220 কেজি, কেউ 200 নিচে কাটে, যা যেমন কাটতে পারে, তাতে 500-600 টাকা এরকম আর কি হাজিরা আসে। চা পাতি কাটি সকাল 4টা 5 শাক লেখাপড়া আসে গাই। বর্তমানে জেলার প্রায় 9,748 একর জমিতে চা চাষ হচ্ছে, ক্রমেই বাড়ছে এর পরিধি। এর ফলে জেলায় আরও বেশি শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে চা বাগানগুলোতে। আমার মোটামুটি 4-5 বিঘা চা বাগান আছে। চা পাতা কাটতে যে হাজিরাটা লাগে মোটামুটি 30-35টা হাজিরা লাগে। মিনিমাম আমার 200-250 কেজি কাটেই, ওকে মানে 100 কেজি কাটলে 300 টাকা, আর 200 কেজি কাটলে 600 টাকা। চা বোর্ডের কর্মকর্তারা বলছেন পঞ্চগড় সহ উত্তরের চা বাগানগুলোতে শ্রমিকরা চুক্তিভিত্তিক কাজ করেন, এর ফলে সামর্থ্য অনুযায়ী কাজ করে সচ্ছলতা ফিরছে এসব শ্রমিকদের জীবনে। এখানকার চা শ্রমিকদের জীবনমান একটু ডিফারেন্ট। সিলেট বা চট্টগ্রামের মতো তারা ওইরকম রেজিস্টার্ড কোনো শ্রমিক না, এরা চুক্তিভিত্তিক কাজ করে থাকে বিভিন্ন বাগানে। চুক্তিভিত্তিক যে নিয়োগের কারণে তারা তাদের যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এবং তারা সমতলের চা শ্রমিকরা বর্তমানে বেশ সচ্ছল হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে বর্তমানে 11,434 একর জমিতে চা চাষ হচ্ছে। গত মৌসুমে এই অঞ্চলে 1,45,40,000 কেজি চা উৎপাদিত হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিল্লিতে শুরু হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন JRC-র মন্ত্রী পর্যায়ের বৈঠক। এর আগে মঙ্গলবার সচিব পর্যায়ের বৈঠক হয়। দীর্ঘ 12 বছর পর মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এতে বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এনামুল হক শামীম উপস্থিত আছেন। আর ভারতের পক্ষে যোগ দিয়েছেন জলশক্তি মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত। সবশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি হয় 2010 সালে। এবারের বৈঠকে কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, আর এ নিয়ে চুক্তি সই হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে। নয়াদিল্লিতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনায় থাকছে ফেনী নদীর পানি বণ্টনের ইস্যুটি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ভারতের সাবরুম নদী থেকে পানি উত্তোলনে সমস্যা হবে না বর্ষায়, তবে শুষ্ক মৌসুমে ব্যাহত হতে পারে খাগড়াছড়ির সেচ কার্যক্রম, আর হুমকির মুখে পড়তে পারে এই অঞ্চলের কৃষিকাজ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে উৎপত্তি ফেনী নদীর 140 কিলোমিটার দীর্ঘ নদীটি দুই দেশের সীমান্তরেখায় 94 কিলোমিটার অতিক্রম করেছে। 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ফেনী থেকে ত্রিপুরার সাবরুম এলাকায় 1.82 কিউসেক পানি দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। স্থানীয়রা বলছেন বর্ষাকালে ফেনী নদীতে পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও শুষ্ক মৌসুমে একেবারেই তা কমে আসে। চরজাকার কারণে পানির প্রবাহ কমে যাওয়ায় রামগড় অংশে পানি সংকটের শঙ্কা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মুহুরি ফেনী সেচ প্রকল্প। সুদিনকালে এই সময় পানি থাকে না, ওই সময় খালি চর, আর বর্ষার সময় পানি দিয়ে তারা যদি নেয় আমাদের কোনো সমস্যা নাই। শীতকালে নদী শুকাই যায়, তো এই চাষবাসের জন্য অসুবিধা হয়, আর ভারতেরা যদি পানি উঠায় তাহলে আমাদের আরও অসুবিধা হবে। পানি বণ্টনে সকলের স্বার্থ রক্ষার উপর জোর দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শুষ্ক মৌসুমে আমাদের থেকে ফেনী নদী থেকে পানি নিয়ে যায়, তার উপরও আমাদের যে কৃষি জমি আছে এগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, এবং এলাকার যে কৃষি আছে ব্যাপক আবার একটা ব্যাঘাত ঘটতে পারে বলে আমি মনে করি। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্তের পর পানি বণ্টনের বিষয়টি বাস্তবায়নের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেখান থেকে ইনটেক ওয়েলটা হবে, যেখান থেকে পানিটা নিচ্ছে, সেই স্থানটা নির্ধারণ করা এবং এটা তারপর ওদের প্রয়োজনীয় স্ট্রাকচার করার পারমিশন দেওয়া, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন সমঝোতা চুক্তি বা অন্যান্য চুক্তি স্বাক্ষরিত হবে তখন পরবর্তী কার্যক্রম যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। ফেনী নদী থেকে সেচ প্রকল্পের অন্তত 70% পানির যোগান আসে। পানির প্রবাহ ঠিক রাখতে এখনই নদী খননের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, নদী খননের বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে এখনই কাজ শুরু করা উচিত, এ বিষয়ে কাজ শুরু হয়েছে কিনা বা পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ বিষয়ে? আর আরেকটু জানাবেন যে বলা হচ্ছে শুষ্ক মৌসুমে পানি উত্তোলনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, আসলে শুষ্ক মৌসুমেই তো পানির প্রয়োজনীয়তাটা বেশি, তাই না? দেখুন, ভারত নতুন করে যে ফেনী নদী থেকে যে পানি বণ্টনের বিষয়টি এটা আলোচনা আসলো, এখানে একটা বড় ব্যাপার হচ্ছে চুক্তির আগে কিন্তু এখানে ভারতের যে ত্রিপুরার যে সাবরুম এলাকায় কিন্তু আমরা দেখেছি এখানে 37টা লো লিফটিং পাম্প বসে কিন্তু ভারত ইতিমধ্যে কিন্তু সেটা পানি নিচ্ছে, যেটা আসলে নেওয়ার কোনো সুযোগ নেই আইনের মধ্যে। কিন্তু গত 2019 সালে প্রধানমন্ত্রী সমঝোতা যে স্মারক স্বাক্ষর হয়েছে তার আগে কিন্তু ভারত এই কাজটা করেছে, এবং এরপর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 37টা পাম্প বসে কিন্তু ভারত তাদের অংশে যে পানি সেটা কিন্তু নিচ্ছে, যে কারণে আসলে দেখা যাচ্ছে আজ এখন বর্ষাকালে পানির প্রবাহটা স্বাভাবিক রয়েছে এবং এটার যথেষ্ট পরিমাণে প্রবাহ রয়েছে, কিন্তু আগামী 3-4-5 পর অর্থাৎ শুষ্ক মৌসুমে কিন্তু এই পানির প্রবাহটা কমেছে এবং ফেনী নদীর বিভিন্ন অংশে কিন্তু চর জাগে, যে কারণে এখানে যে পানির একটা তীব্র একটা সংকট তৈরি হয়। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে ফেনী মুহুরে যে সেচ প্রকল্প রয়েছে, যেই সেচ প্রকল্পের উপর অন্তত 2 লাখের বেশি কৃষি 2 লাখ হেক্টরের বেশি কৃষি জমি যে সেচ প্রকল্প নির্ভরশীল, সেই সেচ প্রকল্পে অন্তত 70% পানির যোগান আসে কিন্তু এই ফেনী নদী থেকে। তো যে কারণে এই নদী থেকে যদি ভারত প্রতি সেকেন্ডে 1.82 কিউসেক যে পানি নেওয়ার কথা সেটা যদি নেয়, তাহলে স্থানীয় যারা জনগোষ্ঠী রয়েছে, স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা একটা আশঙ্কার জায়গা করছে যে হয়তো এখানে শুষ্ক মৌসুমে এভাবে যদি ভারত প্রতিনিয়ত পানিটা তুলে নদীর মাঝখানে তাদের অবকাঠামো তৈরি করে সেক্ষেত্রে একটা এক ধরনের একটা সংকট তৈরি হতে পারে। তবে খাগড়াছড়ি যে নদীগুলো রয়েছে মাইনি, চেঙ্গি এবং ফেনী, এই 3টি প্রধান নদী,
তো সেক্ষেত্রে ফেনী মাইনি এবং চেঙ্গি নদীর খননের বিষয়ে কিছুদিন আগে এক নাকি একটা প্রকল্প পাস হয়েছে, কিন্তু ফেনী নদীর খননের বিষয়ে এখন পর্যন্ত কোনো কিন্তু সিদ্ধান্ত আসেনি। তো সে জায়গা থেকে স্থানীয় যারা কৃষি কর্মকর্তা রয়েছে তারা বলছে এই নদীর উপর অন্তত 5-6 হাজার মানুষ রামগড় অংশে তারা শুধুমাত্র পানির উপর নির্ভরশীল সেচ কাজের জন্য, অন্যদিকে ফেনী মুহুরি প্রকল্প রয়েছে। সবকিছু মিলে এই নদীটি যদি খনন করানো হয় তাহলে এই ধরনের প্রকল্প নিলে সেটা বাংলাদেশের জন্য একটু ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সেই জায়গা থেকে নদী খননের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই ছিল আসলে ফেনী নদীর থেকে পানি উত্তোলন বিষয়ে সর্বশেষ। যারা ছিলেন সহকর্মী সমীর মল্লিক। সময় মতো ন্যায্য পানি না পাওয়ায় দেশের দীর্ঘতম নদী সুরমা ও খরস্রোতা কুশিয়ারা এখন মৃতপ্রায়। এছাড়া নদীর উৎস মুখ থেকে শুরু করে বিভিন্ন স্থানে চর জাগায় এর বিরূপ প্রভাব পড়েছে সিলেটের উত্তর পূর্ব জনপদে। নদী গবেষকরা বলছেন এবারের যৌথ নদী কমিশনের বৈঠকে কুশিয়ারা নদীর পানির হিস্সা নিয়ে মীমাংসা হলে ওই এলাকার কৃষি নির্ভর অর্থনীতি বদলে যাবে। ভারতের বরাক নদী থেকে জকিগঞ্জের আমল শীত সীমান্তে দুভাগে বিভক্ত হয়ে বয়ে যাচ্ছে সুরমা ও কুশিয়ারা নদী। বরাক নদীর প্রায় 70% পানি কুশিয়ারা দিয়ে প্রবাহিত হওয়ায় সুরমা নদী এখন নিথর নিষ্প্রাণ। তবে বর্ষায় অতিরিক্ত পানি প্রবাহ থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে না সুরমা ও কুশিয়ারা নদীতে। পানি না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই জায়গাতে আপনার হাওড়া ছিল, আমরা গরু বসে রাখছি, সব বিস্তার সবটা আসিল, এখন আপনার গেছে গিয়া, এখন নদী আপনার নিচে গিত পানি একবারে গাঙ্গর মুরো জাগে বালি সর বাই যায় গিয়া, আর বাউস পানি খান যে দিতাম মনে হয় পানিগুলো ফাঁপা যায়। ভারতের নয়াদিল্লিতে এবারের জিআরসির বৈঠকে আলোচনার অন্যতম ইস্যু কুশিয়ারা নদীর পানি বণ্টন। তাই শুষ্ক মৌসুমেও পানির ন্যায্য হিস্সা পাওয়ার আশা করছে নদী তীরবর্তী মানুষ। পানি ন্যায্য ভাবে চাই, খিদার লোক আমরা পানি তৈল জীবনও ফয়লা, পানি ছাড়া কোনো জিনিস অয় না, মানুষও বাস্তব হার না, সবসময় যে পানি পাই ওটাও দাবি চাই। আমরা সবসময় কৃষিকাজ করতে পারি, ধান খেত করতে পারি, এরকম সুবিধা হোক এটা চাই আমরা। বিশেষজ্ঞরা বলছেন প্রধান দুই নদী মরে গেলে এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় সহ মানুষের জীবন জীবিকা অর্থনীতি জীব বৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়বে। নদীতে পানি না পাওয়ার ফলে আমাদের কৃষি উৎপাদনের উপরে একটা প্রভাব পড়বে, এবং গ্রাউন্ড ওয়াটার লেভেল এটা দিন দিন এমনিই আমরা অতিমাত্রায় ইউজ করছি গ্রাউন্ড ওয়াটার আমাদের জীবনযাপনের জন্য, গ্রাউন্ড ওয়াটার লেভেলও প্রচুর পরিমাণ কমে নিচে নেমে যাবে। জিআরসির বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান সিলেটবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীতে সিজারের সময় কিডনির নালি কেটে ফেলার ঘটনায় চিকিৎসক নার্সসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মোনার আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী শাহাদাত হোসেন। অভিযুক্তরা হলেন গাইনি চিকিৎসক চম্পা কুণ্ডু, আয়েশা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের তুহিন ও নার্স কলিরানি। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী 20 কার্যদিবসের মধ্যে এই সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত 30 জুন ফেনীর দাগনভূঁইয়ার আয়েশা জেনারেল হাসপাতালে প্রসূতি ফেরদৌস আরার অস্ত্রোপচার করেন গাইনি চিকিৎসক চম্পা কুণ্ডু। এরপর থেকে শারীরিক নানা জটিলতা শুরু হয়। পরে আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে কিডনির নালি কেটে ফেলার বিষয়টি। এ বিষয়ে 31 জুলাই লিখিত অভিযোগের পরও ব্যবস্থা নেয়নি জেলা সিভিল সার্জন অফিস। স্বামী শাহাদাত হোসেনকে বাদী করে বিজ্ঞ আদালতে আজকে মামলা দায়ের করেছি। দাগনভূঁইয়া আমলি আদালত মামলাটি আমলে নিয়েছেন। ফৌজদারি কার্যবিধি 200 ধারা মোতাবেক বাদী শাহাদাত হোসেনকে পরীক্ষা করেছেন, কিভাবে তার স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করেছেন, কিভাবে ভুল অপারেশন করেছেন, সেই বিষয়ে শাহাদাত হোসেন আদালতে বক্তব্য রেখেছেন। লক্ষ্মীপুরে স্ত্রীকে কীটনাশক খাইয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মোহাম্মদ হোসেন পলাতক রয়েছেন। 2018 সালের 27 আগস্ট স্ত্রী শিল্পীকে জোর করে কীটনাশক পান করিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মোহাম্মদ হোসেন। ঘটনার 2 দিন পর মামলা করেন নিহতের বাবা। 2019 সালের 20 অক্টোবর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
নাটোরে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। সকালে শহরের মল্লিখাটি পশ্চিমপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাওন আহমেদ ও আলিফ হোসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু। সকালে দুজন একসাথে একটি হোটেলে নাস্তা করতে যায়। এ সময় তাদের মধ্যে মাদক সেবনের টাকা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে শাওনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আলিফ। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর থেকে আলিফ পলাতক, তাকে আটক করতে অভিযান চলছে। নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন শিবিরে সমাবেশ করেছে রোহিঙ্গারা। সকালে 35টি শিবিরে আলাদা সমাবেশের আয়োজন করে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন। এ সময় নেতারা বলেন, মিয়ানমারের তাদের ওপর নিপীড়ন নির্যাতনের কোনো বিচার হয়নি। আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচারের দাবি জানান তারা। মিয়ানমার সরকারকে নিরাপদ প্রত্যাবাসন শুরু করার দাবিও জানানো হয় সমাবেশ থেকে। 2017 সালের 25 আগস্ট দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের 5 বছর আজ। এতদিনেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ নিজ দেশ থেকে বিতাড়িত এসব মানুষ। প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমারের ইতিবাচক সাড়ার ওপর নির্ভর করছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে খুঁজতেই কেটে গেল 5টি বছর। এরই মধ্যে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক আলোচনা, কূটনৈতিক তৎপরতা, বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাওয়া ছাড়া নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। জাতিসংঘ সহ বন্ধুপ্রতিম দেশের শীর্ষ নেতারা বিভিন্ন সময় বিতাড়িত মানুষের সাথে কথা বলেছেন। নানা তৎপরতায় দুবার প্রত্যাবাসনের সব প্রস্তুতিও নেওয়া হয়, কিন্তু মিয়ানমারের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। এখনও এসব মানুষের বেশিরভাগই ফিরতে চান দেশে। বাংলাদেশের মাটিতে এসেছি, 5 বছর হলো। মিয়ানমার সরকার আমাদের অধিকার দেবে বলে আশা করেছিলাম। আমরা ভবিষ্যতে আশা করছি আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। নির্যাতন করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তাও 5 বছর হলো। আমরা আশা করব আমাদের সহায় সম্পত্তি ফেরত দেবে তারা। মর্যাদার সাথে ফেরত নিলে আমাদের ঘরে আমরা ফিরে যাব। বিপুল সংখ্যক মানুষের প্রত্যাবাসন নিয়ে এখনও আশা দেখছে বাংলাদেশ, তবে তা নির্ভর করছে মিয়ানমারের ইতিবাচক সাড়ার উপর। মিয়ানমারের রাজনৈতিক ও কূটনৈতিক দায়বদ্ধতা তৈরি না করা গেলে প্রত্যাবাসন সম্ভব নয়। গত 5 বছরে যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা শুধুমাত্র একটি প্রশাসনিক দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার জান্তা সরকারের দমনপীড়নের মুখে দেশ ছাড়ে 7.5 লাখ রোহিঙ্গা। বর্তমানে উখিয়া এবং টেকনাফে 34টি শিবিরে বসবাসকারীদের সংখ্যা বেড়ে হয়েছে 12 লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা সংকটের বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, 5 বছর হয়ে গেল, তারপরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়নি। রোহিঙ্গাদের মাঝেই তো ক্ষোভ তৈরি হয়েছে। আপনি যেহেতু কক্সবাজারে আছেন, রোহিঙ্গা শিবিরেও গেছেন, তাদের বক্তব্য কি? আমি এখনো রোহিঙ্গা শিবিরে আছি। আমি সকাল থেকে এখানকার যে সকল রোহিঙ্গারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তাদের মধ্যে আসলেই যে ক্ষোভের কথা আপনি বলছেন সেটি এখনো আছে। গত 5 বছরে তাদের যে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে যে আশ্বাস তারা বিভিন্ন জায়গা থেকে পেয়েছিল, কিন্তু সেটি এখনো সেটি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ এবং মিয়ানমারের যে দুই দেশের মধ্যে তাদের যে কূটনৈতিক আলোচনা সেটিও হয়েছে, বৈঠকও হয়েছে, তবে তারপরও কিন্তু ফলাফল একেবারে শূন্য। মিয়ানমার এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে সেখানে ফেরত নিয়ে যায়নি। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি, আজকে 25 আগস্ট রোহিঙ্গারা তাদের গণহত্যা দিবস পালন করেছে। সকালে 34টি ক্যাম্পে তারা পৃথক পৃথকভাবে এই দিবসটি তারা পালন করেছে। আজকে তারা বলছেন তাদের যে আশা ছিল তারা মিয়ানমারে
ফেরত যাবে, অর্থাৎ সম্মান এবং মর্যাদার সাথে মিয়ানমার তাদেরকে যখন ফেরত নিবে তখন তারা মিয়ানমারে ফেরত যাবে। যেহেতু আপনি জানেন সেখানে মিয়ানমারের সেনাবাহিনীদের দমন পীড়নের মুখে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে, তারা স্বজন হারিয়েছে, বিভিন্ন তারা ঘর বাড়ি হারিয়েছে, ভিটেমাটি হারিয়েছে, সেই সকল বিষয়টি তাদেরকে ফেরত দিতে হবে। পাশাপাশি যে সকল হত্যাকাণ্ড তারা চালিয়েছে সেই হত্যার তারা বিচার চেয়েছে এবং তারা বলছেন যে তারা বলছেন রোহিঙ্গাদের পক্ষে এখনো পর্যন্ত যে সকল মামলা হয়েছে সেই মামলার বিচারও তারা প্রত্যাশা করছেন। একটু জানাবেন, তারা এমনিতেই নানা সমস্যায় জর্জরিত, নিজ দেশ থেকে বিতাড়িত, তারপরেও প্রতি বছরগুলি কিন্তু আমরা দেখছি রোহিঙ্গা শিবিরগুলোতে জনসংখ্যা বাড়ছে, এই বিষয়টিতে তারা একেবারেই সচেতন নয়, এই বিষয়ে তারা কি বলছে? তারা তো তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও একটি অনিশ্চয়তার মধ্যে ফেলছে। আপনি ঠিকই বলেছেন, আসলে এখানে প্রতি বছর যেভাবে জন্ম শিশু জন্ম হচ্ছে সেটি নিয়ে আসলে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে সচেতনতার খুব বেশি অভাব। এখন বর্তমানে কক্সবাজার আপনি জানেন যখন রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল 7 লাখের চেয়ে একটু বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, এখন কিন্তু 5 বছরের মাথায় সেটি হয়েছে 12 লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা হয়েছে। প্রতি বছর যদি এইভাবে জনসংখ্যা বাড়তে থাকে তাহলে তারা বাংলাদেশে অবস্থান করছে সেখানে জমির সংকট হয়ে যাবে, পাশাপাশি তারা বিভিন্ন দাতা সংস্থা আছেন, এখন পর্যন্ত আপনারা জানেন যখন রোহিঙ্গারা এসেছিল বিভিন্ন দাতা সংস্থা এসছেন, এখন কিন্তু অনেক দাতা সংস্থা কমে গেছে। তো সবকিছু মিলিয়ে আসলে সংকটটি তৈরি হচ্ছে এবং তারা বলছেন বাংলাদেশ যদি বাংলাদেশ এবং সেই সাথে বন্ধুপ্রতিম দেশ যদি মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে পারে এবং সেই চাপ প্রয়োগের মাধ্যমে যদি তারা নিজেদের দেশে ফেরত যেতে পারে সেটি হচ্ছে তাদের একেবারে সম্পূর্ণ সমাধান, সেটি তারা বলছেন। তো সেই বিষয়ে আসলে মিয়ানমারের আরো বেশি আন্তরিক হতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের পক্ষ থেকে 8,30,000 রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারে প্রেরণ করা হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে প্রত্যাবাসনের একটি আশাও দেখছেন। তবে মিয়ানমার এখন যে 8,30,000 যে তালিকা দিয়েছে, কত সংখ্যক মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিবে সেটি কিন্তু তাদের আগ্রহের উপর নির্ভর করছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সিরাজগঞ্জের রায়গঞ্জে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ও পাঙ্গাশি ইউনিয়ন এবং পৌর এলাকার ধানগড়া বাজার সহ পুরো উপজেলায় 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল জানান, উল্লেখিত স্থানগুলোতে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি আহ্বান করে। এ অবস্থায় রায়গঞ্জ থানার ওসির আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। জননিরাপত্তার কথা বিবেচনায় নির্ধারিত সময় পর্যন্ত সকল প্রকার গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। বন্যা ও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করছে ভারত। আজ প্রথম চালানে 10টি ট্যাঙ্কার মৌলভীবাজারের চাতলা চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় নেওয়া হয়। গত 3 আগস্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশ সড়ক বিভাগের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এর আওতায় আজ দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দরে 10টি ট্যাঙ্কার এসে পৌঁছায়। সেখান থেকে সিলেট তামাবিল মহাসড়ক ব্যবহার করে কক্সবাজারের চাতলাপুর হয়ে ত্রিপুরার কৈশাসরে যাবে ট্যাঙ্কারগুলো। এজন্য বাংলাদেশ অংশের 139 কিলোমিটারের জন্য ভারত টোল নিচ্ছে 3,800 টাকা। খালি অবস্থায় ফিরে যাওয়ার সময় একই পরিমাণ টোল দিতে হবে ভারতীয় এসব পরিবহনকে। সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসের মধ্যে 8টি পাটকল চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। দুপুরে নরসিংদী পলাশে কোঅপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে একথা জানান তিনি। এক সময় তিনি আরও জানান সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি ব্যবস্থাপনায় এর মধ্যেই 2টি পাটকল চালু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে বাকি 8টি পাটকলও চালু হবে। মন্ত্রী বলেন এসব মিলে পুরানো শ্রমিকদের পুনর্বাসনের পাশাপাশি নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আগামী 6 মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে 100% রপ্তানিমুখী পণ্য উৎপাদন সম্ভব হবে বলেও জানান তিনি।
দশটা মিল আমরা অলরেডি লিজ দিয়ে দিয়েছি এবং দুটো উৎপাদনে চলে গেছে, আরগুলি উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে আছে। পুরনো মেশিনগুলি তারা নতুনভাবে কিছু কিছু রিপেয়ারিং করছে, কিছু কিছু নতুন মেশিন তারা ইম্পোর্ট করতেছে, ইম্পোর্টের মাধ্যমে তারা কাজ শুরু করছে। দুই মাস পর চালু হয়েছে মাঝিরঘাট শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে বন্ধ হয়ে যায় এই লঞ্চ ঘাট। সকালে মাঝিরঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এম এল মাসুদ খান। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আগের ভাড়ার সাথে 10 টাকা বাড়িয়ে যাত্রী প্রতি 55 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে যাত্রী সংখ্যা কম হলেও শীঘ্রই তা বৃদ্ধির আশা করছেন ঘাট কর্তৃপক্ষ। লঞ্চঘাট চালু হওয়ায় এই রুটে চলাচলকারী 20টি লঞ্চের মালিক ও কর্মচারীরা আনন্দিত। লক্ষ্মীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 232 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। সকালে শহরের টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হুসাইন আকন্দ। জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যায়ে 17 জন মেধাবী শিক্ষার্থীকে 10,000 টাকা হারে ও মাধ্যমিক পর্যায়ে 215 জন শিক্ষার্থীকে 5,000 টাকা হারে চেক বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে একটি করে ডিকশনারিও বিতরণ করা হয়েছে। বেসরকারি চ্যারিটেবল ফাউন্ডেশন SNB-র উদ্যোগে এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।